আমাদের মধ্যে অনেকেই আছে আসলে ফেসবুকে টুকটাক বিজনেস করেন, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের অ্যাড দেন ফেসবুকে, অনেকে দেখা গেছে যে ইউটিউবের মধ্যে অ্যাড দেন বা বুস্টিং করেন, অনেকে দেখা গেছে যে আপনার গুগলের মধ্যে অ্যাড দেন। তো এই ক্ষেত্রে আসলে বর্তমানে কিন্তু নতুন একটা রুলস জারি হচ্ছে এবং সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 15% ভ্যাট। এখন এই ক্ষেত্রে আসলে কি আপনাকে দিতে হবে নাকি কাদেরকে আসলে এই 15% যে নতুন ভ্যাট এসেছে সেই ভ্যাটটা আপনার আসলে দিতে হবে কিনা না হবে, টোটাল ডিটেলসটা আজকে জানাবো। সো হ্যালো ভিউয়ার্স, দিস ইজ মাহফুজ ফ্রম রিয়েলটেক মাস্টার। আজকে আমি আপনাদেরকে জানাবো এটা সম্বন্ধে, মানে 15% নতুন যে ভ্যাট আরোপ হয়েছে ভিসা কার্ড, মাস্টার কার্ড বা আপনার হচ্ছে যে কোনো টিটির ক্ষেত্রে, এটা আসলে কিভাবে আদায় হবে বা এটা কাদের জন্য প্রযোজ্য। সো চলুন শুরু করি। ফার্স্ট অফ অল হচ্ছিল আমরা কিন্তু আমাদের যে বিজনেস আছে সেই বিজনেস কিন্তু প্রচার করার জন্য আমরা নর্মালি কি করি, বিভিন্ন ধরনের অ্যাড দেই। এই ক্ষেত্রে দেখা গেছে যে ছোট ছোট আমরা কিন্তু পেজ, মানে ফেসবুকে পেজ বুস্টিং করি, বা আবার দেখা গেছে যে অনেকে কিন্তু ইউটিউবে আপনার হচ্ছিল বিভিন্ন প্রোডাক্ট প্রমোশনের জন্য কিন্তু আপনার হচ্ছিল বিভিন্ন ধরনের অ্যাড দেন। এই ক্ষেত্রে নট স্পন্সর, আপনার হচ্ছিল বিভিন্ন ধরনের যে ভিডিও অ্যাড দেখেন বা নিচে যে এই যে আপনি যে অ্যাডগুলো দেখেন সেগুলো, তারপরে হচ্ছে এক কথা যদি বলতে চাই তাহলে ইউটিউবের মধ্যে যদি আপনি কোনো বিজ্ঞাপন দেন, এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে গুগলের মধ্যে যদি আপনি কোনো বিজ্ঞাপন দেন অ্যাডওয়ার্ডের মাধ্যমে, সেটা যেই হোক না কেন সেটা একটা ব্যাপার আছে, এবং হচ্ছে ফেসবুক, এই দুইটার মাধ্যমে কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম কিন্তু অ্যাডগুলো দেওয়া হয়। তো এইসব অ্যাডের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বিভিন্ন পলিসি অ্যাপ্লাই করি। ফর এক্সাম্পল দেখা গেছে যে আমার টার্গেটেড কাস্টমার ঢাকা, অনেকের টার্গেটেড কাস্টমার ঢাকা, চট্টগ্রাম, অনেকের কাস্টমার মানে যে যে জোনগুলো কিন্তু আমরা সিলেক্ট করে দিই যে আমার এই সার্ভিসটা বা আমাদের এই প্রোডাক্টটা কিন্তু এই জোনের মধ্যে বিক্রি হবে বা এই জোনের মধ্যে আমরা কিন্তু সিলেক্টেড করে দিই এইসব অ্যাডের দেওয়ার সময়। তো এই ক্ষেত্রে হচ্ছে হলো বাংলাদেশের মধ্যে থেকে যদি আপনি যে কোনো বাংলাদেশি যদি কোনো ভিসা কার্ড বা মাস্টার কার্ড যদি আপনি ইউজ করেন, ভিসা কার্ড মাস্টার কার্ড বা আপনার হচ্ছে হলো যে কোনো টিটি, ঠিক আছে, টিটি যদি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে 15% ভ্যাট। বাট সেটা যদি আপনি বাংলাদেশের মধ্যে একটা দিতে চান তাহলে সেই ক্ষেত্রে প্রবলেম না। প্রবলেম হচ্ছে আপনি বাংলাদেশ থেকে যদি অ্যাড দেন, সেটা যদি আপনি ধরেন কথার কথা আপনি একটা অ্যাড দিচ্ছেন সেটা হচ্ছে আপনি ইন্ডিয়াতে অ্যাড দেখাতে চাচ্ছেন, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে মানে গুনতে হবে আপনার যে চার্জ আসবে সেই চার্জের উপরে 15%। আপনাকে যদি স্পষ্টভাবে বুঝাতে যাই তাহলে হচ্ছে আপনি এই গুগলে করেন অ্যাড, বা আপনি হচ্ছে ইউটিউবে করেন অ্যাড, বা আপনি ফেসবুকে অ্যাড করেন, বা আপনি যে কোনো এক কথায় যদি বলতে চাই তাহলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে যদি আপনি অ্যাড দেন বা এই ধরনের প্ল্যাটফর্মগুলোতে যদি অ্যাড দেন তাহলে সেই ক্ষেত্রে বাংলাদেশের যে মানচিত্র আছে, মানে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান আছে তার বাইরে যদি আপনি এই অ্যাডটা প্রদর্শন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে 15%। সেটা হচ্ছে কিভাবে কাটবে, এই ক্ষেত্রে অলরেডি কিন্তু এই যে 15% কাটবে সেটা কিন্তু অলরেডি প্রত্যেকটা ব্যাংকের যে ম্যানেজার মানে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে কিন্তু অলরেডি চিঠি চলে গেছে। তার মানে হচ্ছে আপনারা এখন থেকে যদি অ্যাড দেন সেক্ষেত্রে এই 15% কাটার ব্যবস্থা কিন্তু আপনার হচ্ছে এদের উপরে দায়িত্ব দিয়ে দিচ্ছে। এখন কথা হচ্ছে আমরা যদি বাংলাদেশি কোনো মাস্টার কার্ড ইউজ করি বা ভিসা কার্ড ইউজ করি তাহলে সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু বাংলাদেশি ভৌগোলিকের অবস্থানের বাইরে যে কোনো অ্যাড দিলে আপনাকে পেমেন্ট করতে হবে এক্সট্রা 15%। মানে হচ্ছে আপনি যদি $1 অ্যাড দেন তাহলে $1.15 কিন্তু আপনার কাছ থেকে চার্জ করা হবে। সো এই ছিল পরিবর্তন। বুঝতেই পারছেন যে আসলে কিন্তু ভ্যাটের ক্ষেত্রে এই যে নতুন রুলস আপনার অ্যাপ্লাই হলো যে আপনি অ্যাড দেওয়ার ক্ষেত্রে 15% ভ্যাট দিবেন, এই ক্ষেত্রে আসলে আপনার পার্সোনাল মতামতকে আপনি কি আসলে এটার প্রতি এগ্রি কিনা বা এটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে নিতে পারেন। এছাড়াও যদি কোনো কোশ্চেন থাকে বা যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।